দুর্নীতির উনাদের কলিজা কাঁপানোর দলিল আমাদের কাছে আছে। তিনি গর্ভবতী হয়েছেন তখন গরিবের অরুণ কুমারকে বিয়ে করার জন্য চাই সংসদে। উনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করবো। মানি স্পিকার, মানি স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান রিন্টুর লেখা আমার হাসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয় ওয়াক আউট করতে পারবেন না। মাননীয় সদস্য, দর্শক, শেখ মুজিবুর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সংসদ সদস্য রানু বেগম। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন শেখ মুজিবের অতীত কতটা ভয়ঙ্কর ছিল। তাই দেরি না করে আগে চলুন ভিডিওটা দেখে আসি, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই শেখ মুজিব এর আসল রূপটা জানতে পারে। জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করবো। মানি স্পিকার, মানি স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয় ওয়াক আউট করতে পারবেন না। মানি স্পিকার, সম্প্রতি চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দলীয় প্রার্থীর বিপুল বিজয় ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন নিপীড়িত নির্যাতিত মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় সদস্য, আমি আপনাকে 270 বিপি অনুসরণে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিব্বা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বাংলাদেশ, এটি বাংলাদেশের পার্লামেন্ট, এটি ভারতের পার্লামেন্ট নয়। গত 20 জুন একজন সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীর পরিবার নিয়ে নিকৃষ্ট বক্তব্য রেখেছেন। এই বক্তব্য কুৎসিত, নোংরা, অন্ধকার জগৎ থেকে উঠে আসা নর্দমার কীটের পক্ষে সম্ভব। মানি স্পিকার, এই অসত্য, নিকৃষ্ট, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মানি স্পিকার, আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে। আমি থুতু ছিটাই তার মুখে। তিনি সিদ্দিক সালিকে একটি বইয়ের কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই নামে কোনো বই নেই। উনার স্বপ্ন দোষ আছে, উনি এটি স্বপ্নে দেখেছেন। মানি স্পিকার, এই বইয়ের লেখক এবং প্রকাশক উনার নেত্রী, আর এই সংসদে বসে যিনি এমপিদেরকে নোট পাঠান অশালীন ভাষায়। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন, বাজেটের উপর বলুন। সংসদের এক নম্বর ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, আমরা সকলে ঠিক হয়ে যাবো। মানে স্পিকার, মানে স্পিকার, যিনি আমাদের নেত্রী পরিবার নিয়ে এখানে কুৎসা রচনা করেছে, তিনি পলিটিক্যাল পোস্ট। মানে স্পিকার, মানে স্পিকার, কলকাতা সিভিল কোর্টে উকিল ছিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমারকে গরিবালাকে উঠিয়ে নিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। মানে স্পিকার, এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছর উন্নতি হয়, চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ভীষণ ভাবে অস্বস্তি বোধ করে। দেবদাস, মাননীয় সদস্য বৃন্দ, আপনারা একটু শান্ত হন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন, বসুন, সবাই বসুন, বসুন। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, ওনাকে মাইক দিন। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? আপনি ম্যাডাম স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব, আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো ম্যাডাম স্পিকার, আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপ্রেস করার মতো কোনো শব্দ পাবেন না ম্যাডাম স্পিকার। লেট মি সে ম্যাডাম স্পিকার, দর্শক কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।